মানুষ চলা করতে পারতেছে না ফুসে উঠেছে নদ নদী বিপদসীমা অতিক্রম করে বইছে সড়ক ও জনপদের উপর দিয়ে গ্রামগঞ্জেও দখল নিয়েছে নদীর পানি ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ডলার পানিতে সুরমা কুশিয়ার ও সারিসহ ছেলেডোন জন্য বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে গোয়েনঘাট জৈন্তাপুর কানাইঘাট যোগীগঞ্জ ও কম্পানিগঞ্জের নির্মাণ চল প্লাবিত পানিবন্দি হয়ে কয়েক লাখ মানুষ দুবিষহ জীবনযাপন করছেন পানি আপনার একবারে থাকার মতো পরিস্থিতি না সব পানি পানি আমরা সব টাকার পানি তো দ্রুত বাড়তেছে খালি গতকালকে থেকে আজকে পর্যন্ত পানিটা বাড়ছে এখন আমাদের বেলাকে পানি ঢুকা শুরু হয়ে গেছে গোয়েনঘাট খানাইঘাট জফিগঞ্জ আমরা খুবই কষ্টের মধ্যে আছি নৌকা টৌকা নাই মানুষ চলাফেরা করতে পারতেছে না গর দুয়ার ভাঙি গেছে কেউ কোনো খবর নেয় না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দুর্গতদের অভিযোগ সরকারি পর্যায়ে কোন সহায়তা ও তাদের কাছে

উপবরাদ্দ প্রদান করেছি সেগুলো তারা ব্যবহার করে কাজ করছে এবং মন্ত্রণালয় থেকে আমরা আরও বরাদ্দ পেয়েছি সেগুলো আমরা উপজেলা পর্যায়ে বিতরণ করব। ভারতের মেঘালয়ে চেরাপুঞ্জির পাদদেশ হয় গোয়েনঘাট এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ সিলেট